আজকে তোমাদের নিয়ে যাবো গোলাপি আসাল নামে একটা জঙ্গলের রাস্তা। ওটা খুব একটা পিসফুল এরিয়া, খুব ভালো জায়গা, তোমরা গেলেই বুঝতে পারবে তোমাদের আজকে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমরা কয়েকজন মিলে, আমি, রাজা, সাগর আর রূপম মিলে একটা প্ল্যান করছি ভালো একটা ভিডিও শর্ট নিয়ে, ভালো একটা ভিডিও বানানো। তো ওইটারই ফার্স্টে শুটে যাবো আজকে গোলাপি আসালের জঙ্গলে। আরও অনেকগুলো লোকেশান আমাদের ঠিক করা হয়েছে, তোমরা পরের ব্লগেও তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে আমরা আজকে গোলাপি আসালের জঙ্গলে যাই, ওখানে কিছু শ্যুট নিই, তারপর অন্য জায়গায় লোকেশানে যাওয়া যাবে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এখন আমাদের বাড়িতে রাজা চলে এসছে, তারপরে আমি আর রাজা মিলে রূপম আর সাগরকে পিক আপ করবো, তারপর তুই চারজনে একসাথে আমরা বেরিয়ে যাবো। চলো এগোনো যাক। সো গাইস, রাজাও চলে এসছে। তো আজকে কেটিএম নিয়ে বেরোবো, তোমাদের যেখানে বললাম গোলাপি আসালে যাবো, এতই নদীতে ঘুরিয়েছি, এবার জঙ্গলে নিয়ে যাবো। কেন যাচ্ছি অ্যাকচুয়ালি তোমাদের জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছি, বাট যাওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, সেটা যেতে যেতে বলবো। বেরোনো যাক এখন। সো গাইস, এখন যাবো রাজার দিঘি, মানে আমাদের মিদনাপুর একটা জায়গার নাম হচ্ছে রাজার দিঘি। ওখানে অ্যাকচুয়ালি সাগর আর রূপম বলে একজন আমাদের সাথে যাবে, তো ওদের সাথে মিট আপ করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো। তো জলদি জলদি সাগর আর রূপমকে পিক আপ করা যাক, তারপর ওখান থেকে বেরোবো। অ্যাকচুয়ালি এই জন্য যাচ্ছি আমি, এক তো এতদিন তোমাদের নদীতে ঘুরিয়েছি, ড্যামে ঘুরিয়েছি, আজকে নিয়ে যাবো তোমাদের জঙ্গল ঘেরা রাস্তা। এক নম্বর, দু নম্বর হচ্ছে আমার কিছুদিন পরে, মানে ধরে নাও এক সপ্তাহ থেকে দশ দিন পরে একটা ভিডিও আসতে চলেছে, তো সেটার জন্যই শ্যুটে যাচ্ছি। তো আজকে ফার্স্ট ডে অফ শ্যুট, তো ফার্স্ট আরও অনেক প্লেসে যাবো, তো তোমাদের সেখানেও নিয়ে যাবো। তো আজকে ডে ওয়ান শ্যুটে গোলাপি আসালের জঙ্গলেই যাচ্ছি, আর আই হোপ যে ভিডিওটা আসতে চলেছে খুবই ভালো হবে, সেই চেষ্টাই করছি। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তারা দেখতে পাবেই, যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সামনে যে ইয়েলো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা রাজার বাড়ি, আর এটা রাজার দিঘি। তো এখানেই রূপম আর সাগরকে পিক আপ করতে হবে, কোথায় ওরা? তো রূপম আর সাগরও চলে এসছে, সামনে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে শ্যুট করবো, রাজাও ফটো শ্যুট করে, খুব ভালো ওরা ভিডিওগ্রাফি করে, তাই ওরা এসেছে আজকে। এইটা হচ্ছে সিধুকানুর মোড়, রাইট সাইডে চলে গেলে ধর্মা মোড়, আমরা যাবো সোজা। আজকে রাস্তাটা একটু বেশি রাস মনে হচ্ছে, আগে একবার এসেছিলাম রাস্তাটা ফাঁকাই ছিল। আমার রাইট সাইডে মিদনাপুর সিটি কলেজ, এই সাইডে চলে গেলে কর্ণগড়ের মন্দির। ভেবেছিলাম এখানে একটা ব্লগ বানাবো, দেখা যাক যদি টাইম হয় তোমাদের কর্ণগড়ের মন্দিরেও নিয়ে যাবো একদিন। তো এখন যাওয়া যাক, এই জায়গাটার নাম ভালুতলা, ভালুতলার জঙ্গল। দেখতেই পাচ্ছ দু সাইডে শাল গাছ, সামনে রাস্তা, জাস্ট অসাম ভিউ। একটু স্পিড তো দরকার হয় বস।
চারিদিকে কাশ ফুল ফুটেছে, বোঝাই যাচ্ছে পুজো আসতে চলেছে। তো এখান থেকে নিতে হবে আমাদের রাইট, সামনে বোর্ড দেখতে পেলে। তো এই রোডটার কথাই বলছিলাম, আই হোপ তোমরা বুঝতে পারছো রাস্তাটা দেখে কি সুন্দর ভিউ। এটা একটা দু সাইডে ঘন জঙ্গল, সামনে প্লেন রাস্তা, জাস্ট একটু শটল দেওয়া যাক। এখানে সামনে কোথাও দাঁড়াবো, দুদিকে গাছ ফুল রয়েছে, গাছও রয়েছে। তো দেখা যাক প্লেস দিকে দাঁড়ানো হবে, ফটো শ্যুট হবে, ভিডিও শ্যুট হবে। সো গাইস, আমি চলে এসেছি গোদাপিয়াশালের সেই জঙ্গলের রাস্তা, খুবই ভালো জায়গা, দেখতেই পাচ্ছ রাস্তাটা। তো আমার সাথে রয়েছে যাদের কথা বলছিলাম, সাগর, রূপম আর রাজা। তো আমাদের সেট আপ রেডি হচ্ছে, তারপরে আমরা ভিডিও শ্যুট শুরু করবো। তোমার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে। চলো এখন কাজ শুরু করা যাক। তো গাইস, আজকের মতো ভিডিও শ্যুট এখানে কমপ্লিট হয়ে গেছে। অনেক শুটে নিয়েছি, যে সমস্ত ফটো ক্লিক করেছি সেগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করে দেবো, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো। তো আমার সাথে সবাই রয়েছে, আমরা চা খাচ্ছি। তো কেমন লাগলো আজকে দিনটা? দেখতে থাকো অ্যাডি মোটো ব্লগ, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।